আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন সর্বপ্রথম কে উনি বলছেন গিরিশচন্দ্র কথাটা একেবারে যে ভুল তা নয় তবে পরবর্তীতে জানা গেছে আব্দুল হামিদ আল মাদানী তাফসীর করেছেন আহসানুল বায়ান এই তাফসীরে আহসানুল বায়ানে উনি একটা কথা লিখেছেন কথাটার সত্য মিথ্যা আমি জানি না ওরা তাফসীর থেকেই নকল করে বলছি উনি বলেছেন সর্বপ্রথম পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তার নাম আমিনউদ্দিন বসনিয়া বসনিয়াতে বাড়ি নাম আমিনউদ্দিন উনি বিস্তারিতটা অন্য বইয়ে পড়েছি উনি পানির জাহাজে ওনার মায়ের সঙ্গে হজ করতে যাওয়ার সময়তে পানির জাহাজ সমুদ্রে ডুবি হয়ে মারা গিয়েছিলেন তবে তিনি কমপ্লিট করতে পারেননি বাংলা পরবর্তীতে গিরিশবাবু তিনি করেছেন তবে গিরিশচন্দ্র তো সর্বনাশ করে দিয়েছে কোরআনের বাংলা অনুবাদ করেছে কিন্তু কোরআনটাকে সর্বনাশ করে দিয়েছে যাই হোক ওটা আমি বলছি না আজকে আচ্ছা যাই হোক গিরিশচন্দ্র বাঙালি মুসলমানদের একটু হলেও উপকার করেছে কি করেনি করেছে কি করেনি করেছে আমাদের মাঝে একজন মহিলার আবির্ভাব ঘটেছিল আপনারা জানেন তার নাম হচ্ছে মাদার টেরিজা নাম শুনেছেন মাদার টেরিজা এই মহিলাটি সম্পর্কে বলতে গিয়ে কলকাতার একজন লেখক ডাক্তার রাধেশ্যাম ব্রহ্মচারী উনি কয়েকটা উক্তি পেশ করেছেন যে তখনকার দিনে ইসলামে খাদিজার যে অবদান তখনকার দিনে ইসলামে খাদিজার যে অবদান বর্তমান বিশ্বের গত হয়ে যাবা মাদার টেরিজা বলে মেয়েটার এই সমপরিমাণ অবদান উনি করেছেন অনাথাশ্রম উনি করেছেন বৃদ্ধাশ্রম উনি করেছেন হসপিটাল উনি করেছেন স্কুল উনি করেছেন রাস্তা উনি করেছেন অনাথাশ্রম উনি গরিবের পাশে সারা জীবন ছিলেন কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূর এক জায়গাতে বলেছেন জামি কিয়ামতের মাঠে প্রত্যেক আমলকারীর আমলের কাছে মনোনিবেশ ঘটাবো আমলের কাছে গিয়ে বলবো এই গিরিশচন্দ্র ওই পাহাড় সমপরিমাণ নেকি দেখতে পাচ্ছ বলছে আল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছি বলছে এটা কিসের জানো বলছে কিসের কোরআনের বাংলা অনুবাদ করেছিলে গিরিশচন্দ্র ওই নেকিটা দেখো তোমাকে দিয়েছি মাদার টেরিজা তুমি ভগবান গোলাতে অনাথ আশ্রম করেছিলে হ্যাঁ করেছি ওই দেখো পাহাড় সমপরিমাণ নেকি ওইটা তোমার তুমি বৃদ্ধাশ্রম করেছিলে করেছি ওই দেখো পাহাড় সমপরিমাণ নেকি ওটা তোমার তারপরে এসেছে মমতা খালার নাম খালা ইফতার খাইয়েছিলে রমজান মাসে হ্যাঁ খাইয়েছিলাম ওই দেখো পাহাড় সমপরিমাণ তোমার নেকি সমান নেকি আল্লাহ তাআলা দেখাবেন দেখানোর পরে বলবে ইমান ছিল গিরিশচন্দ্র ইমান এনেছিলে না ইমান আনেনি খালা ইমান এনেছিলে না আমি তো ইমান আনার টাইমই ছিল না ধর্ম যার যার উৎসব সবার সারা জীবনে সলমানি দিয়েছি আমার তো টাইমই ছিল না কলেমা পড়ার এই মাদার টেরিজা আমি তো সারা জীবন জনগণের সেবা করতে করতেই চলে গেল আমার তো ইমান আনা হয়নি কোরআনের শব্দ এসেছে হাওয়া আম্মানসুরা সমস্ত ভালো কাজের নেকিগুলিকে আল্লাহ তাআলা ধুলোর ন্যায় ধূলিসাৎ করে দিবে তার মানে বোঝা গেল ইমানের অবস্থাতে কোন মানুষ যদি ভালো কাজ না করে তার ভালো কাজ আল্লাহর দরবারে 10 পয়সাও দাম নাই আছে নাই ঈমান কত কিমতি জিনিস এবার আপনি দেখুন আর একটা উদাহরণ আপনাকে পেশ করি আমাদের মাঝে একজন নবী এসেছিলেন তার নাম নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন তো নূহ আলাইহিস সালাম একটা নবী এসেছিলেন এই নবীটা সম্পর্কে কোরআন একটা আজীব শব্দ ব্যবহার করা হয়েছে লাইলাম ওয়া নাহারা মানে রাত এবং দিন অবিরত 950 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন চার বেটা নবী নূহের ক বেটা চার একটার নাম হাম একটার নাম শাম একটার নাম ইয়াফাজ একটার নাম কেনান চারটে বেটা হাম শাম ইয়াফাজ আর কেনান চার বেটা
নবী নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার শিরার উপশিরা তেজ কমে গেছে, হাঁটুতে শক্তি নাই, জবানে লোকনাথ পয়দা হয়েছে, মানে তোতলাপন ভাব চলে এসেছে। আল্লাহ তোমার এই বিশাল তৌহিদি দায়িত্বটা আমাকে অব্যাহতি জানালে হয় না। আল্লাহ তাআলা বলছেন, নূহ এক কাজ করো, এক কাজ করো, তুমি আরেকবার মানুষদেরকে বলো, তারা যদি ঈমান আনে তো ভালো, আর না তো এটা বলে দাও আমার আজাব আসছে উপর থেকে। নবী নূহ আলাইহিস সালাম মানুষদেরকে ডেকে বলছে, তোমরা কি ঈমান আনবে? এ তোমরা ঈমান আনবে? ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসে আগুন লাগাতে আসবো না। নূরপুরে কারোর বাড়িতে আগুন লাগলে তাসিরউদ্দিন ভাই এসে আগুন লাগাবে না। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন নয় আপনার স্ত্রীর অসাবধানতায় লেগেছে, নয় আপনার বেটার অসাবধানতায় লেগেছে, নয় আপনার অসাবধানতায় আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিতে আসেনি। আর একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। কিছু কিছু মানুষ ইমান এনেছে, 40-50-60 জন মানুষ, নিজের আপন ছোট বেটা, তার নাম কেনান, কেনান তার বেটা নূহকে বলছে, কি ফটর ফটর করে আজে বাজে বকছো, আজাব টাজাব আজব সব বিশ্বাস করি না, তোমাকে নবী বলে মানি না, আর আল্লাহকে স্রষ্টা রব বলে মানি না, নিজের আপন বেটা নবীর বেটা বলছেন মানি না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, এক কাজ করো, আজাবের নিদর্শনাবলী তাদেরকে বলে দাও, আর তুমি নিজে একটা নৌকা বানাও, প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নাও, যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে নাও, আর ওদেরকে আজাবের একটা নমুনা বলো, আজাবটা হবে পানি দিয়ে, মেয়েরা যখন চুলা থেকে রান্না করবে ওই আগুন ফুড়ে দেখবে পানি বার হয়ে যাচ্ছে, এটা আমার আজাব। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে, বিস্তারিত ঘটনা বলছি না, নৌকা তৈরি করলেন, সবাইকে তুলে নিলেন, যাই হোক আজাব শুরু হয়েছে, চুলো থেকে পানি উঠছে, মেয়েরা ছেলেরা দলে দলে নূহকে এসে বলছে, নূহ কি জাদু করিলা, হ্যাঁ যে চুলোর ভিতর থেকে আগুন পানি উঠছে। নূহ বলছে, আজাব সবে শুরু হয়েছে, এখনো বলছি ঈমান আনবে তা নয়। বেটা ছোট বেটা কেনান বলছে, আব্বা তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহ এত দামি, তোমার আল্লাহ এত বড়, কিন্তু তোমার আল্লাহর এত পাওয়ারফুল, এত ক্ষমতা, কিন্তু তোমার আল্লাহর তো দেখছি 10 পয়সা দাম নাই, তোমার আল্লাহ সামান্য পানি চুলোর ভিতর থেকে বার করে মানুষকে কেমন করে মারবে, এটা তো আশ্চর্য ব্যাপার, আজাব আমরা বিশ্বাস করি, এটা আবার আজাব হয়, পানি আস্তে আস্তে করে বাড়ছে, এক হাঁটু হলো, এক গলা হলো, সবই হলো, বেটা হাবুডুবু খাচ্ছে, তখন নূহ বলছে, বেটা আজাব বিশ্বাস হচ্ছে তো, আজাব বিশ্বাস করছো? তখন বেটা আবার বলছে, তোমার আল্লাহর এই পাওয়ার আছে যে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিবে, তোমার আল্লাহর ক্ষমতা আছে যদি পাহাড়ে লাগাবে? আল্লাহ বলছে, দাঁড়া আমাকে তো চিনিস না, তোর 12টা বাজাবো, যদি পাহাড়ে উঠেছে কে? কেনান, নিজের ছোট বেটা। আল্লাহ বলছে, যদি পাহাড় পানি ওভারটেক করে দিব, নূহ ঘাবড়িও না, যদি পাহাড়ে পানি ওভারটেক করছে, তখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে, নিজের কিস্তে নিয়ে বেটার চারিদিকে ঘুরছেন, বেটার চারিদিকে ঘুরছেন, আল্লাহকে আফসোস করে বলছেন, দুঃখ করে বলছেন, ইন্না ফাউলি আহলিহি, আল্লাহ নিশ্চয়ই এটা আমার পরিবারের একজন, এতজন মারা গেল কোনো দুঃখ হয়নি, এত মানুষকে তুমি মারা মেরে দিলে কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার নৌকা থাকা সত্ত্বেও আমার বেটা হাবুডুবু খাচ্ছে মারা যাচ্ছে, যদিও বেটা তো দরদ হবেই, যত বড়ই বেঈমান হোক, আপনার বেটা যদি মার্ডার করে, আপনার বেটা যদি চুরি যদি করে, পুলিশ যদি ধরতে আসে, আপনি সব সময় আপনার বেটা সাপোর্ট করবেন, করবেন না যে আমার বেটা নির্দোষ, আমার বেটা নির্দোষ? নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা আমার পরিবারের একজনের আজাব, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নূহকে বলছিল, ও
তুমি নবী, তোমাকে আমি চরম ভালোবাসি, তবে এই জায়গাতে তোমার সঙ্গে আমি আপোষ করব না, তোমার বেটা ঈমান আনিনি নৌকায় তুলতে পাবে না। বোঝা গেল, ঈমান যদি না থাকে খোদ নবীর বেটা হয়েও বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জাহান্নাম থেকে বাঁচবে কারা? যাদের ঈমান থাকবে মজবুত, সলিহাত, যারা ভালো কাজ করবে, যারা কি করবে, ভালো কাজ যারা করবে। আল্লাহ তাআলা বলছেন ওরা কখনোই জাহান্নাম যাবে না। আচ্ছা, এবারে দুটো একটা ভালো কাজ যদি বলে দিই, কারা কারা মানবেন? হাত তুলুন, হাত তুলুন। আমি এতক্ষণ বলছি একে একে, আপনি শুধু হাতটা তুলে একটু আমাকে উৎসাহ তো করতে পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রামের লোক ভালো, কথা যদি একটু কড়াকড়ি হয় চলবে? মাশাআল্লাহ, যদি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইকের সামনে হচ্ছে না, আমার মাইক ওলার দোষ, শুধু এইভাবে এক ভাই মুখ করে বলা যাবে? আমার গুগল আলোচনা তো করতে হবে, আর এমনি লম্বা লোক, আমার কোমরে লাগে, চেয়ারে বসে থাকতে পারি না অনেকক্ষণ ধরে, এরপরে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে। তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব আগামী দিন থেকে ইনশাল্লাহ, কারণ আমি তো সুর টুর করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কারণ সুরে মানুষের মন গলে যায়, হয়তো কাজ হয় না, বুঝলেন তো, কাজ হয় না। আর আমি মানে একটা জিনিস খুব ভালো করে শিখে গেছি, মানে নিজের দিক দিয়ে নিজে নিজে ছোট বেড়ে নিয়ে গবেষণা করে দেখেছি, গবেষণাটা কি, যে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা শুরু করে হয় না, হয় আপনার স্কুলে হেডমাস্টার কোনোদিন এরকম করে পড়ায়, অয় অজগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে, এরকম করে বলে? জীবনে বলে না, ও সোজা সোজা করে বলে, অয় অজগর আসছে তেড়ে হর্ষদ ইজুত ছাড়া ভয়ে মরে, স্পষ্ট ভাবে বলে। দিদিমণিরা খিচুড়ি স্কুলে বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এরকম করে বলে? বলে না। সব শিক্ষা ব্যবস্থা কাটা কাটা করে। আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনি আমাকে এরকম করে বলেন, আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন, এরকম করে কেউ বলে? এই জলসা থেকে বাড়ি গেলেন, আপনার বউকে বলবেন? জি জি ইনশাল্লাহ, বসে যান বসে যান। জি, আপনি এইরকম করে বলেন কি করে? আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন, আপনার বউকে বলবেন? খাদিজার মা, তাড়াতাড়ি করে ভাত দাও, কে বলে? সব কথা একটা একটা করে বলতে ভালো লাগে, আর এ বলছে সুর না হলে ভালো লাগে না। আচ্ছা কি আছে না, আমি সুরের বিপক্ষে নয়, হারাম এটা বলছি না, মানে আমার সুর হয় না, আস্তে আস্তে ভুলে গেছি। আমি আপনাকে দুটো একটা ভালো কাজ বলে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাদু সালাম, তোমার সঙ্গে যদি কারুর দেখা হয় তো বলবে আসসালামু আলাইকুম, এটা ভালো কাজ, ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে থেকে বলবো, ইনশাআল্লাহ সালাম দেবেন। আর আমরা আপনাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো অসুবিধা নেই, আমার বিশ্বাস করে কোনো অসুবিধা নেই, আপনি জেনারেল লাইনে আপনার ছেলেকে পড়ান, তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমি মুমতাজুল ইসলাম, যারা তার ছেলেকে জেনারেল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, আপনাদের অন্ততপক্ষে অর্ধেক মৌলভী হওয়া লাগবে, তাছাড়া যেন কেউ তার বেটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই পর্যন্ত যেন না পৌঁছিয়ে দেয়, যদি দেয় আমি বলে দিয়ে যাচ্ছি শিশুকালেই তার ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলে। যদি বলছেন কেমন করে, এই দেখুন, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতলেহেম বলে একটা জায়গায়, কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়, কোরআন বলছে এটা। আপনার বেটা স্কুলে ইতিহাস পড়ে এসেছে, ওর নাম যিশু, অথচ আল্লাহ বলছে ওর নাম ঈসা, ওর মায়ের নাম মারিয়াম,
আপনার বেটা শিখেছে যে ওর মায়ের নাম মেরি। আপনার যদি ইসলামিক জ্ঞান যদি না থাকবে আপনার বেটার এই ভুলটা সংশোধন করে দিতে পারবেন? আপনি পারবেন? পারবেন না, অবশ্যই। ওই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কথা বলেছেন। কি বলেছেন? যে ইলমে শিক্ষা অর্জন করা কি কি ফরজ, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। সালা আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আপত্তি নেই, আপনি পড়ান। আপনার ছেলে ইংরেজি শিখেছে, বাড়ি আসছার বলছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং, যাকে দেখছে গুড মর্নিং। এই তোমার বেটা যদি দিনে 1,00,000 বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং, গুড 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 করেই যদি যায়, 10 পয়সা নেকি হবে বলে মনে হয়? হবে? হবে না। আপনার ছেলেকে আজকে বাড়ি গিয়ে বলে দেবেন, কারোর সঙ্গে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এই দায়িত্ব পালন করব। এক অপরে আজকে বাড়ি যাবার সময় জলসা থেকে সালাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সালাম যদি দেন এর উপকার কত, দুনিয়াবি প্রেক্ষাপটটা আপনাকে দেখাই। গুড মর্নিং এর বাংলা মানে কি? শুভ সকাল। এখন আমার আব্বা মরে গেছে ভোরবেলাতে, তাসিরুদ্দিন ভাই আমাকে ফোন করেছে, ফোন করেছে, গুড মর্নিং ভাই, গুড মর্নিং ফোন করে বলছে, বা সকালে দেখা হয়েছে তাসিরুদ্দিন ভাইয়ের সঙ্গে মদনা বাজারে দেখা হয়েছে, বলছে গুড মর্নিং মমতাজুল ভাই। তো মনে মনে কি হবে, সালা তোকে দুবারই দিলেই মনে হয় ভালো হয়। আমার বাপ মরেছে আর বলছে শুভ সকাল, বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। যদি তাসিরুদ্দিন ভাই আমাকে বলতেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, রাগ হবে না? গুড মর্নিং বলে রাগ হবে? গুড মর্নিং বলে রাগ হবে? সালাম যদি দেন রাগ হবে? হবে না। সালাম প্রীতি ভালোবাসা বাড়ায়, পরিচিত অপরিচিত লোককে সালাম দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইসলামের মধ্যে সব থেকে উত্তম মানুষকে, আল্লাহ নবী বললেন না আবু বকর, বললেন না উসমান, বললেন না আমার বেটি ফাতেমা, এ কথা বললেন না। আল্লাহ নবী বলছেন উত্তম সেই লোক যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। একটা ভালো কাজ রাদ্দুস সালাম ওয়াইয়াদাতুল মারিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। আরেকটা ভালো কাজ, অসুস্থকে দেখতে যাবে, দেখতে গেলে উপকার কি? উপকার কি দেখতে গেলে? শুধু উপকারটা একবার দেখুন, উপকার কেমন। আপনি একটা লোককে দেখতে গেলেন সকালবেলাতে ফজরের পরে, অসুস্থ মানুষ পাড়ায় দেখতে গেলেন সকালবেলা ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আর যদি সন্ধ্যাবেলা যান তারপরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা দোয়া করবে, আমি মমতাজুল ইসলাম, দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে। যদি ফেরেশতারা করে কবুল হবে কি হবে না? হবে, অবশ্যই। অসুস্থ মানুষকে দেখতে যাবেন। তবে মাঝখানে একটা সামাজিক কথা বলি, যেটা আমাদের সমস্ত মানুষ রোগে আক্রান্ত, এই ব্যাপারে প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ কবর খোঁড়ার কাজ করে, দেখেছেন কবর টবর খোঁড়ে কেউ মারা গেলে? এই কবর খোঁড়া মানুষ জীবনে দেখেছেন যে স্কুলের হেডমাস্টার, দেখেছেন গ্রামের সব থেকে ধনী লোক, পাড়ায় সব সবার মায়ের খালার ফুপুর কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায়, এই গ্রামের সব থেকে ধনী লোক দেখেছেন? দেখেননি? এই যে আগে বলেছি গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, এই দেখুন দেখুন, গ্রামের 3টে 4টে লোক আছে, গ্রামে যেই মারা যাক মৃত মানুষের লাশ এখনো হসপিটালে, তাদেরকে বলতে হয় না, তারা দেখবেন কোদাল ঝুড়ি নিয়ে কবরস্থানে পৌঁছে যায়। আছে না? আছে। আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার বিবির খুঁড়েছে, আপনার বেটার খুঁড়েছে, পাড়া প্রতিবেশীর খুঁড়েছে, আপনারও খুঁড়বে বলে একদম ভালো করে ধার দিয়ে রেখেছে, শুধু মাইকে বললেই হলো। এবার আপনাকে বলছি, আপনার বেটির বিয়ে লেগেছে, সর্বপ্রথম গ্রামে দাওয়াত পায় কে? পঞ্চায়েত প্রধান গ্রামের ধনী লোক, তাই না? এরা আগে আগে দাওয়াত পায়। আপনার বেটির বিয়েতে কোনোদিন ওই লোকটার কথা মনে পড়ে?
যে লোকটা আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল, আপনার বাপের কবর খুঁড়েছিল, আপনার বেটির কবর খুঁড়েছিল, ওই লোকটার কথা মনে পড়ে? পড়ে? পড়ে না। গ্রামের মোড়ল অসুখে পড়ে আছে, শুধু মদনা বাজারে যাচ্ছে, আপেল আঙ্গুর বেদানা কিনে এনে ওদের বাড়িতে দিচ্ছে, খাও, তুমি জনমের খাওয়া খাও। আর ওই কবর খুলনে বলা গরিব মানুষটা আজকে দুই মাস যাবৎ দক্ষিণ পাড়াতে শয্যাশায়ী হয়ে আছে, অসুস্থ, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, বেদানা আপেল আনার কেউ নেই, একটা মানুষও তাকে কেউ দেখতে যায় না। যাই আমি, আপনি কেউ যাই? কেউ যাই না। আজকে থেকে বলে দিয়ে গেলাম, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই দেখতে যাবেন, দেখতে যাবেন। আপেল বেদনা আঙ্গুর কিনে নিয়ে যদি নাও যেতে পারেন, তার পাশে বসে মাথায় হাত দিয়ে বলবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, মামু ভাই খালা ইত্যাদি যাই হোক, তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ চাচা? না প্রদীপ ভট্টাচার্যকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, আমাদের জঙ্গিপুরে এখন একটা ভালো ডাক্তার বসছে, নারায়ণ ভট্টাচার্য, ওকে দেখাও। এইরকম গুটি গুটি কয়েকটা উপদেশমূলক কথা বলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্ধ্যাবেলা যদি কেউ যায় সকাল হওয়া পর্যন্ত, সকালে যদি কেউ যায় সন্ধ্যা পর্যন্ত, এই দুইটা ফেরেশতারা আসমান থেকে তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে গেছে তাকে আগে ভালো করে দাও। লাভ হলো না লস হলো? লাভ হলো। ওয়াইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাবেন, কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, জানাজা পড়বেন, জানাজার দুটো পার্ট, একটা হচ্ছে জানাজার সলাত আদায় করা, আর একটা হচ্ছে মাইয়েতকে মাটি দেওয়া, এই দুটো পার্ট, তাই তো? কেউ যদি শুধু জানাজার সলাত আদায় করে, এক রাত সমপরিমাণ নেকি পাবে। এক রাত মানে ধরে নেন একটা উহুদ পাহাড়ের সমান। কেউ যদি মাটিটা দেয় দুই কেরাত, আর এক কেরাত মানে টোটাল দুই কেরাত, দুইটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। ও ইজাবাতুদ দাওয়াতে, আর যদি কেউ তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াতকে কবুল করো। এবার একটা কথা বলছি, এই আমার দিকে ফিরুন, ওইদিকে দেখছেন কেন, এই দিকে ফিরুন, হাজি সাহেব আসছেন, জি শুকরিয়া, জি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিকে ফিরুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করো। চার নম্বরের কাজ, ইনশাআল্লাহ আমরা দাওয়াত গ্রহণ করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা জড়িয়ে বলছে লোকে, দাওয়াতের ব্যাপার আছে, আর গরুর গোস্তের ব্যাপার থাকলে ইনশাআল্লাহ তো হবেই। কিছু কিছু জলসাতে আমি দেখি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ডেলিগেটের, মানে প্যান্ডেল চিড়ে দিচ্ছে একদম, জীবনে মনে হয় খাই নাই, আজকে প্রথম গরুর গোস্ত দেখেছো, জি। একটা ভদ্রতা বলে, শৃঙ্খলা বলে একটা জিনিস নেই, সেইটুকু নেই, মানে মারামারি লেগে যাচ্ছে একদম। দাওয়াত দিলে গ্রহণ করবেন, তবে বৈধ দাওয়াত, অবৈধ দাওয়াত নয়। কিছু অবৈধ দাওয়াত আছে আপনাদের এখানে, হয় না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাদের এখানে চামড়া কাটার অনুষ্ঠান টনুষ্ঠান করে, হয়? কিছু কিছু লোক করে যাদের টাকা পয়সা হয়েছে একটু, তাই না? হ্যাঁ, ওই যে প্রথমেই বলেছি, কি ছিনু আর কি হলো, যাদের টাকা হয়েছে ওরা ভাবে আমরা যেমন করবো ওটাই মনে হয় ধর্ম, ওটাই মনে হয় ইসলাম, তাই তো? তা তোমার ব্যাটার যদি শুধু চামড়া কাটতে যদি অনুষ্ঠান করা লাগে, তো এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে, যে এই অনুষ্ঠান ইসলাম পারমিশন দেয় দেয় না? তিন চারটে দাওয়াত বাড়ি বলছি, আপনি যাবেন না আজকে থেকে, ইনশাআল্লাহ আজকে থেকে যাবেন না। এক নম্বর হলো ওটা। দুই, যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, মানে গরিবদের আলাদা কোয়ালিটির খাবার, ধনীদের ভিআইপি কোয়ালিটির খাবার, একই প্যান্ডেলে দুটো পার্ট, গরিব মানুষের আসছে ডাল ভাত সাদা মাটা, দামি প্রেজেন্টেশন নিয়ে এসেছে, আমি ধনী লোক ওর জন্য দামি দামি খাদ্য, এই রকম যদি বৈষম্য কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে হয় আপনি যেতে পাবেন না, যাবেন না। নাম্বার তিন,
এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হলো যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো আছে ওই বাড়িতে আপনি প্রবেশ করবেন না ওই ঘরে প্রবেশ করবেন না দাওয়াতের উদ্দেশ্যে নাম্বার 4 এটা প্রকাশ্য হারাম আমি বলছি না তবে মানবিকতার দিক দিয়ে বলছি আপনি যাবেন না আপনাদের এলাকায় বিবাহতে টাকা পয়সা লেনদেন সব হয় কারা কারা লিয়েছেন না লিয়েছে বলে হাত তুলবে না কারা কারা লাইনি হাত তুলতে দেখি তাহলে চোরগুলো ধরা পড়বে কারা কারা চোর আছে ধরা পড়বে কারা কারা মাশাআল্লাহ অনেকজনও লিয়েনি অনেকজন লিয়েছে অবশ্য তাহলে আবার বলছে খুশি করে দিয়েছে তোমার শ্বশুর জীবনে ভিখারিকে ভিক দেয় না তোমার খুশি করে সোনার আংটি দেয় হ্যাঁ বদমাইশির জায়গা পাও না তুমি তোমার শ্বশুরের অন্য কিছুতে খুশি হয় না তোমার বেলা খুশি হয় তবে এর জন্য অবশ্য শুধু ছেলেরা দায়ী নয় মেয়ের বাপ 100% দায়ী আমি আজকে বিপরীত কথা বলে দিয়ে গেলাম কোন ছেলে যদি আবার কিছু না চাইছে তা মেয়ের বাপ ওদের পাড়ার আরেকটা লোককে জিজ্ঞাসা করে বলছে আরে আব্দুল্লাহর বেটা যে কিছু চাইলো না কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি তাছাড়া চাইছে না কেন কিছু মনে হয় ঘটনা ঘটেছে আগে অথচ কিছুই না ও ইমানদারি দেখাতে যাচ্ছে তাই তো ও ইমানদারি দেখাচ্ছে আপনি যদি প্রকাশ্যভাবে বুঝতে পারেন যে এরকম পণ প্রথা নিয়েছে বা চলছে এদের বিয়ে বাড়িতে আপনি সামাজিকভাবে বয়কট করুন তবে একটা কথা বলে রাখছি কিছু কিছু জিনিস আছে আমাদের আলেম ওলামাদের জন্য এগুলো উঠছে না সমাজ থেকে কিছু কিছু জিনিস আছে আলেম ওলামাদের কথা বলাটা অন্যায় হলো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আমার মতো লোকের জন্য উঠছে না আমার মতো লোক এক কোন একটা অবৈধ অবৈধ কোন একটা দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো ইমাম সাহেব সে দেখবেন সবার আগে চলে যাচ্ছে পাবলিক তখন ভাবছে আমাদের গুরুজি যদি চলে যায় তাহলে আমরা গেলে দোষ কি ভাবছে কি ভাবছে না ভাবছে এখন গুরুজিও ভাবছে যে যদি না যায় চাকরি টেকানো মুশকিল ও এক কলে পড়ে আছে তাই না জি এই সমস্ত অসামাজিক এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে আপনি বিরত থাকুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন তাসমিতুল আতেশে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সালেহাত যারা ভালো কাজ করে এক দেখলে সালাম দিবেন দুই যারা যার সালাত আদায় করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার বৈধ দাওয়াত কবুল করবেন পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর আপনি দেবেন পাঁচটা ভালো কাজ বলে দিয়ে গেলাম আর দুটো একটা ভালো কাজ আমি বলে দিয়ে যাচ্ছি আপনি শুনতে থাকুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আমি এই শব্দগুলোর বিপরীতটা বলবো কি বলবো বিপরীত ভালো দিকটা বলবো আল্লাহ তাআলা বলছেন আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার মনে করে আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে দেখেছেন তাদের না আপনি দেখে নেন তাদেরকে কারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে এক ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে আমি বিপরীত দিক বলেছি বলবো তার মানে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে এটা বিপরীত দিক তাই তো সৎ ব্যবহার করবেন এবার আপনাকে একটা কথা এখানে ভাইটাল কথা বলে দিচ্ছি আচ্ছা আল্লাহ এখানে বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই এটা আল্লাহ বলছেন একটা প্রশ্ন করছি উত্তরটা দেবেন তো আমি মারা গেলাম আপনি ভালো বলতে পারবেন আমি মারা গেলাম আমার বেটা বেঁচে আছে আমার বাপের বাপ বেঁচে আছে আমার বেটা বেঁচে আছে আমি মারা যাচ্ছি মাঝখান থেকে আচ্ছা বলুন তো আমার বাপের সম্পত্তির মালিক ওয়ারিশান সূত্রে আমার বেটা পাবে কি পাবে না বলছে পাবে ভালো করে বুঝুন
আমি মারা গেলাম, আমার বাপ বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, আমার অরিসান সূত্রে আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? পাবে না। আল্লাহ বলছে এতিমের সঙ্গে অসাদ ব্যবহার করবে না। তা আল্লাহ এত কঠিন আইন কেন করলেন এতিমের জন্য? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আল্লাহ নিজে বলছে এতিমের সঙ্গে অসাদ ব্যবহার করবেন না, তারপরে আবার বলছে বেটা মারা গেছে, তার পোতা বেঁচে আছে, দাদু বেঁচে আছে, সম্পত্তি পাবে না। আল্লাহ তো নিজেই তাহলে কি অবিচার করলেন? নাউজুবিল্লাহ, কখনোই নয়। একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। প্রত্যেক ক্লাসের প্রত্যেক বছরের মাধ্যমিক পরীক্ষার যদি একই যদি প্রশ্ন করা হয়, ছাত্ররা পড়াশোনা করবে? করবে? করবে না। তাহলে প্রশ্ন পাল্টে পাল্টে হবে, প্রশ্নের ধরন কি উল্টো পাল্টা হতে হবে, তাহলে পড়াশোনা ভালো করবে? ঠিক তেমন আল্লাহ পৃথিবীর মানুষকে উল্টো পাল্টা পাল্টে পাল্টে পরীক্ষা করবে। কেমন? এখানে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে, দাদু দেখবো তোমার কত ঈমান চাঙ্গা আছে, তুমি পরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবে এটা তো দূরের কথা, ঘরেরটার সাথে কেমন করে এটা দেখার আছে। কি বলছি বুঝতে পারছেন না? দাদুকে ইনসাফ করতে হবে, ওটা তো একটা কথা, আর দাদুকে চরম পরীক্ষাটা আল্লাহ ফেলে দিয়ে বলছে দেখবো দাদু তুমি বাড়ির এতিমের সঙ্গে কি ব্যবহার করো। অনেক পোতাকে দেখতে পাওয়া গেছে, অনেক গ্রামগঞ্জের ইতিহাস পাওয়া গেছে, পোতাকে জমি দেয়নি, দাদুর খাট ধরে জানাজার সামনে বলেছে যতক্ষণ জমি না দিবে জানাজা পড়ানো হবে না। এই ঘটনা গল্প শুনেছেন? শুনেছেন? শোনেননি? আমার ওদিকে ঘটেছে, ছেলে মারা গেছে, পোতা সম্পত্তি পেয়ে যাবে বলে বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে গুছলে 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 দেওরের সাথে বদনাম দিয়ে, পাড়া লাল্টু পল্টুর সাথে বদনাম দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়িতে তোমার পোতাকে জড়িয়ে ধরে রাতের বেলা বৌমাটা ডুকরে ডুকরে কাঁদছে, তোমারই বেটার জন্য রাতে কাঁদে, তোমারই পোতার ভবিষ্যতের জন্য তোমার বৌমা কাঁদে, তারপরেও তুমি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য চালাকি করে মিথ্যা বদনাম দিয়ে তোমার বৌ তোমাকে তুমি তাড়িয়ে দিয়েছো। তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আল্লাহ বলছেন, এ কখনো কিয়ামতকে বিশ্বাস করে না। ছেলে মারা গেছে, পোতার উপরে ইনসাফ করা লাগবে। কি বলছি বুঝতে পাচ্ছেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে, পানি বোতলটা দেখি, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আপনার কাছে বিনীত অনুরোধ, বিপরীত শব্দগুলো বললে বলেছি, আল্লাহ তাআলা নিজে বলছেন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। এতে রমজান মাস চলে গেল, প্রতিদিন তো দেখছিলাম না, প্রতিদিন তো দেখছিলাম আপেল আঙ্গুর বেদানা বাজার থেকে কিনে কিনে আনছিলেন। কখনো দেখেছেন যে গরিব মানুষ পাশের বাড়িতে বসবাস করছে, দুটো আপেল ওর বাড়িতে দিয়ে আসি, রমজান মাসে ভালো কাজ কেউ করেছেন? করেছেন? সুযোগ হয়নি, একদম সুযোগ হয়নি। আবার যদিও বা আমরা কিছু ভালো কাজ করছি, মিসকিনদেরকে কিছু দিচ্ছি, সাথে সাথে ক্যামেরাটা বার করে সেলফি করে ফেসবুকে ছাড়ছি, সাথে সাথে ছাড়ছি না? হ্যাঁ, এরকম করে একটু দাঁড়াও, চারটে ছেঁড়া কম্বল দিতে এসেছে শীতের সময়তে, তা 30 জন শুধু ক্যামেরা ধরে আছে, এরকম করে 12টা লোককে ইফতার দিয়েছে, তা 30 জন ক্যামেরা ধরে আছে, এরকম করে মানে কেমন করে ছবি তুললে ঠিক জুতের হয়? এখানে যদি ছবি নিয়ে বাড়াবাড়ি করো ওখানে ছবি হবে না, বাদ পড়ে যাবে। ভালো কাজ, মিসকিনদের সঙ্গে সদ ব্যবহার করবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন মুসল্লিদের জন্যই হচ্ছে ওয়াইলামুক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে,
নামাজ পড়তে পড়তে অস্বস্তি আসে না? কিছু লোকের মাথায় টুপি দিতে ভুলে গেছে, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, হাত বেঁধেছে তাকবীরে তাহরিমাতে, পকেট থেকে টুপিটা বার করলি করলি মাথায় দিলি দিলি, আবার এইরকম করে জোরে ফোরফট্টি ভোল্টেজে ফুঁক দিয়ে তবে মাথায় লাগাচ্ছে। আপনি জানেন না যে নামাজের মধ্যে কোনো কাজ করা যাবে না? টুপি লাগানো এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? এটা কাজ, এটা চলবে না, বিনা টুপিতেই পড়ুন। রমজান মাস ইউটিউবে দেখছিলাম, কিছু কিছু জায়গায় 20 রেকাত তারাবি হচ্ছে, 20 রেকাত তারাবি শেষ করে দিচ্ছে 30 মিনিটে। মনে মনে ভাবছি যে হারাম খদ্দের পাছাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে, ঠকা ঠক ঠকা ঠক দিজ্জার উঠছে, মানে ফেরেশতারা ভুলে যাবে মনে হয় যে রুকু গেল না সেজদায় গেল, এত গতি। আল্লাহ আকবার। অধিকাংশ মানুষ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নামাজ নামাজিকে মন্দ ও কুকর্ম হতে বিরত রাখে, এটা কোরআনে আছে না নেই? ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তারপরে আছে কি ওলা ওলা জিক্রুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সলাত অর্থাৎ নামাজ নামাজিকে মন্দ কুকর্ম হতে বিরত রাখে। 40 বছর নামাজ পড়তে আপনার কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেছে বলুন, ঘটেনি, তার মানে বুঝে নিতে হবে আপনার একদিনও উপরে কবুল হয়নি, শুধু মসজিদে ঘাটা পড়েছে আর কপালে দাগ হয়েছে, উপরে কবুল হয়নি। কবুল না হবার অনেক কারণের একটা কারণ আপনাকে বলছি, শুনে নেন। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, ধরে না লোকে বলে ছোটখাটো বক্তা। তা আপনি নূরপুর থেকে একদিন আমার বাড়ি গেলেন, ঠিক বাড়িতে যাওয়ার পরে আমার দরজায় মমতাজুল সাহেব আছেন বাড়িতে? আমার স্ত্রী বলছে হ্যাঁ আছে, ঘুমাচ্ছে, একটু ডেকে দিন না, আমি নূরপুর থেকে এসেছি। আমি উঠলাম, উঠে বলছি আসসালামু আলাইকুম। ও তখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনার জন্য এসেছি বাবা মমতাজুল ইসলাম সাহেব, 3:20 লোকালে, আপনাকে খুব ভালোবাসি, আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে, ইউটিউবে দেখি, মোবাইলে দেখি, ফেসবুকে দেখি, আমি খুব বড় বিপদে পড়ে আছি, আমার বেটির বিয়ে 13 তারিখে, আপনি যদি আমাকে কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো, আমি আবার 4:20 লোকালে ট্রেন ধরে বাড়ি চলে যাব। আচ্ছা বলুন তো, এইরকম ভাবে যদি আমার কাছে লোকটা ভিক চায় তাকে ভিক দেবো না দড়ি দিয়ে বাঁধবো? কোনটা কথা বলুন, ভিক তো দেবো না, বরঞ্চ 2-4 গাল দিয়ে তবে বাড়ি পাঠাবো, কে ভিক চাইছে কেমন করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম অমুক, আমার বাড়ি নূরপুরে, আপনি যদি 10-20 টাকা দিয়ে সহযোগিতা করেন, আমার বেটির বিয়ে 3:20 লোকালে এসেছিলাম, 4:20 লোকালে আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে, একটু তাড়াতাড়ি করে দিলে খুব ভালো হয়, ভিক্ষা পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? পাবে না, ভিক চাইতে হবে কেমন করে? আসসালামু আলাইকুম। আপনি মাওলানা মমতাজুল ইসলাম, খুব চিনি ভাই আপনাকে, আপনি সেই চাঁদের মোড় মসজিদে শুয়ে থাকেন মায়ের সাজে, নূরপুরে গিয়েছিলেন, খুব বিপদে পড়ে এসেছি, লজ্জা লাগছে বলতে, আমার মেয়ের বিয়ে, যদি একটু সহযোগিতা করেন দিনী ভাই হিসাবে খুব ভালো হয়, আমার মনে দয়া হবে, 500টা টাকা তাকে দেব। তাই তো নামাজে দাঁড়িয়ে কি বলেন? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা বলা হয়ে যাওয়ার পরে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি পালনকর্তা, অসংখ্য জগতের তুমি মালিক, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় অসীম দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। আল্লাহর কাছে চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের, সরল পথের, হেদায়াতের পথের পথিক করো, এটা কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওহে মালিক আমার দিন মাঝে ফাঁকে বাদ দিয়ে ওলা জালিন, আমি হেদায়াত পাবে, এ হেদায়াত পাবে, পাবে না। সূরা ফাতেহা প্রত্যেক আয়াত 7 আয়াত 7 নিঃশ্বাসে তেলাওয়াত করুন,
এটা সুন্নাত। তার মানে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ পথের পথিক করো, বুঝে নিতে হবে একদিনও এই দোয়াটা মসজিদের ছাদ ফেড়ে উপরে ওঠেনি। এই জন্য আপনি নামাজও পড়েন ঘুষও খান, নামাজও পড়েন জমির আলো চুরি করেন, নামাজও পড়েন সুদের টাকাও খান, নামাজও পড়েন বোনের জমি ফাঁকি দিয়েছেন, নামাজও পড়েন আপনার স্ত্রীর হক মেরেছেন, নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন, নামাজও পড়েও আপনি ঘুষের টাকা খান, নামাজও পড়েন আপনি বেইমানিও করেন, নামাজও করেন ডুপ্লিসিটি চিটিংবাজিও করেন, বোঝা গেল আপনার সলাত একদিনের তরে কবুল হয়নি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে নামাজে আমাদেরকে মনোযোগী হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? বিপরীত অমনোযোগী হওয়া কি যাবে না। নামাজ পড়তে দাঁড়িয়েছে, মশা মারছে, পাছায় চুলকাইছে, পিঠে চুলকাইছে, এ কেমন? ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে দিচ্ছে, শর্ট করলে হয় না। আর তাড়াতাড়ি পড়াতে আমি দুই চার জায়গায় তাড়াতাড়ি পড়িয়েছিলাম, জানে শুধু এরকম করছে, এরকম মুখে বলছে না, এরকম কি বলছে বুঝতে পারছেন না, শুধু মুখে এরকম করছে। মানে তা আমি ভাবছি যে তাহলে মনে হয় জিব্রিল আজকে রাতে এসে কোরআন আবার নতুন করে অবতীর্ণ করতে হবে, এত ছোট সিরা পাবো কি করে? তিনবার বল আসরে ইন্না তাইনা কাল কাউসার কুল ভাল্লা বাহাত, তবুও পিছন দিক দিয়ে বলছে আর একটু সব করলে হয় না। মনে মনে বলছি হারাম কর, তুই নামাজ পড়তে কেন এলি, তুই ঘরে যা, বইয়ের সাথে গিয়ে গল্প কর, যা ইন্না তাইনা দিয়ে চালাচ্ছি, তবুও বলছে আর একটু শর্ট করলে হয় না। আশ্চর্য ব্যাপার, নামাজ আমাদের মনোযোগী থাকে, থাকে বলুন? একদম থাকে না, সব সময় তো অমনোযোগী। একটা কথা আমি সব জায়গাতে বলি, তবে হাসানোর জন্য বলছি না, তবুও মানুষ হাসবে আমি জানি। এ মাইকলা ভাই নয় বন্ধ করো না, এটা বাদ দাও, কন্ট্রোল করছে। হুগলি জেলাতে আমি একবার তারাবি পড়াতে গেছি, তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি, তখন আব্বাকে বলছি আব্বা আমি তো মাদ্রাসায় পড়াতে পারবো না, আমার যোগ্যতা কম, আর মসজিদে ইমামতি করতে পারবো না, আমার রাগ বেশি, আমার শরীরে গোস না থাকতে পারে, আমি কিন্তু খুব রাগিল, কথায় কথায় রেগে যায়, সেটা আমার বউ ছাড়া আর কোথাও অবশ্য রাগটা দেখাই না, অন্য কোথাও দেখালে তো আমিও মার খেয়ে যাবো, ওই জন্য দেখাই না ভয়ে, বাড়িতে দেখাই মাঝে সাঝে। তোমার আব্বাকে বলছি যে আমি মাদ্রাসায় পড়াবো না, মসজিদে থাকবো না, তোমার আব্বা বলছে তোমাকে নয় মাদ্রাসায় পড়াতে হবে আর নয় মসজিদে থাকা লাগবে, বিকল্প কোনো রাস্তা নেই, কারণ আমি বড় কষ্ট করে চাষি মানুষ চাষবাস করে তোমাকে আমি 10-12 বছর মাদ্রাসায় পড়িয়েছি, আর নয় আমার ঘর ছেড়ে তুমি চলে যাও। তাই বললাম তাহলে একটা মসজিদ ঠিক করা যাক, তা রমজান মাসে একটা মসজিদ ঠিক করেছি, এক মাসের জন্য তারাবি পড়াবে, এরকম একটা ব্যাপার। এটা অনেক জায়গায় বলি, আজকেও বলছি, অবস্থা বর্তমানে তারাবি পড়তে দাঁড়িয়েছি, এসা হয়ে গেছে, তারাবি পড়তে দাঁড়িয়ে হাতটা বেঁধেছি, সূরা ফাতিহা বলেছি, আর একটা সূরা বলেছি, রুকুতে গেছি, রুকুতে যখন গেছি তখন গরমের দিন কারেন্ট চলে গেছে, তা পিছন দিক দিয়ে একটা ছেলে তখন বলছে যা সারা কারেন্টটা চলে গেল, নামাজ পড়তে পড়তেই বলছে যা সারা কারেন্ট চলে গেল, বলছি ওরে আমারও খুব হাসি লেগে গেল, বুঝলেন, হাসি থামানো যায় বলুন, ও যখন বলছে যার সালা কারেন্ট চলে গেল, আমি মনে মনে ভাবছি যে নামাজের ভিতরে যদি বলে যার সালা কারেন্ট চলে গেল, তাহলে বাইরে হলে কি বলতো, আশ্চর্য ব্যাপার। এটা আমাদের নামাজিদের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে। তবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে সাকার নামক জাহান্নামীদের জিজ্ঞেস করবে জান্নাতীরা যে কেন তোমরা জান্নাতের ভিতরে এসেছো, তারা তখন বলবে কুলু লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা শুধুমাত্র জাহান্নামে এসেছি, নামাজি ছিলাম না। তাই তার মানে এই আয়াত থেকে একেবারে স্পষ্ট হয়ে গেল বেনামাজি জান্নাত যেতে পারছে না, পারছে এই আয়াত অনুযায়ী? পারছে? পারছে না। আর ইউরাউন, আল্লাহ বলছে ওয়াইল্লামাত জাহান্নামে যাবে ওরা যারা লোক দেখানো নামাজ পড়ে। এবার একটা কথা বলি, 4 দিন আগে রমজান মাস পার হলো, সব মসজিদে দেখবেন ঝামেলা, কাতার নিয়ে ঝামেলা, কারো জুতো চুরি, ইমাম সাহেবের পাছাতে লাগা,
মানে এত নতুন নামাজিদের আবির্ভাব, একদম দেখবেন মাগরিবের এক ঘন্টা আগে দাতন করছে, মনে হবে ফেরেশতা একেবারে। ঈদের নামাজ হয়ে গেল, ডিজে বাজাতে বাজাতে চলে গেল সিনেমা দেখতে, ঈদের নামাজ হয়ে গেল কাজ করতে চলে গেল, একদিনও মসজিদের ধারে পাশে গেল না। এরকম লোক এই গ্রামে আছে প্রচুর প্রচুর, এরা লোক দেখানো নামাজি। আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায় একদম ফক সেন্ডেলে সাদা পাঞ্জাবি পরে, মানে অনেক টাকা পয়সার মালিক তো, একটু গরম গরম ভাব না দেখালে হবে? হ্যাঁ, জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে, পাছাতে লাথি মারলে সুরা ফাতেহা বলতে পারবে না, ইমামের পিছনে গিয়ে বসছে। পাছাতে যদি একটা লাথি মারা হয় তা ও একটা আলিফ বার করতে পারবে না, অথচ ইমামের পিছনে সেই দাঁড়াবে যে ইমামের অনুপস্থিতি, ইমাম ইমামতি করছে, বাই চান্স পায়খানা লেগে গেল, পেচ্ছাপের প্রয়োজন, কিছু একটা হলো, ও চলে গেল ফট করে নাকে হাত দিয়ে, সে গিয়ে যে ইমামতি যা করবে এই ক্ষমতারও নাই, ও ফক সেন মেরে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার, শুধু জুম্মার দিনে দিনে যায়। এই যে একটা হাদিস শুনে রেখেছে, কি হাদিস? হাদিস শুনে রেখেছে, একটা জুম্মা থেকে আর একটা জুম্মার পাপগুলিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? তবে হুজুরের এটা জানা দরকার ছিল যে কাদের ক্ষমা করা হয়, এটা জানা ছিল। জব কার্ড বুঝেন তো? জব কার্ড আপনাদের গ্রামে হয়নি? হয়। তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যালাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে, যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে, ম্যানেজার বলে দিয়েছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার আগে আছে আব্দুল শুকুর, তার আগে আছে আব্দুল সুবান, তার আগে আব্দুল গফফার, তিনজনা টাকা পেয়ে গেল। আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন, যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়ে বলছে ভাই তুই কাজ করেছিলে? যে না, কাজ করা তো হয়নি, জব কার্ড আমার আছে কাজ করিনি। আচ্ছা বলুন তো টাকা পাবে কি পাবে না? পাবে? পাবে না, শুধু জব কার্ড থাকলে হবে না, কাজের হাজিরিটা তুলতে হবে। এক জুম্মা থেকে আরব জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদে? শুধু মুসলমান আব্দুল সত্তার আব্দুল গাফফার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে এর জন্য নয়, এ শুধু কলেমা পড়েছে, জব কার্ড করা আছে, কিন্তু এক সপ্তাহ যে হাজিরি ছিল না, এক সপ্তাহ হাজিরি দিয়েছে দেয়নি, তার মানে ওকে ক্ষমা করা হবে না। শুনুন, যারা শুধু জুম্মার সালাত আদায় করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইউরাউন এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করছেন। যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন, রমজান মাসে যারা সালাত আদায় করেছেন, এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না, এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের, তাদেরই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, এদেরই জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বিপরীত দিকগুলো নেন। আর শেষ অয়াম নাউনাল মাউন, অয়াম নাউনাল মাউন, সময় শেষ, এটা বলে দিয়ে তবে যাই। ওদিকে সূরা তিনের আরো তিনটা আয়াত বাকি আছে, ওটা আর বলা হবে না, এইটাই বলে যাই। ওয়াইয়াম নাউনাল মাউল, আল্লাহ তাআলা বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে এদের জন্য জাহান্নাম। বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন, প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন, এটা উত্তম কাজ। কি বলছি বুঝতে পারছেন? প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাঠ বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে, আমার স্ত্রী আপনার বাড়িতে দুই তিন দিন পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না, কলের খারাপ হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে 15টা লোক কল টেনে পানি নিচ্ছে তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে দুদিন আর খারাপ হয়ে যাবে? ঈদের দুদিন আগে তিন দিন আগে আমি গরু কিনেছি একটা, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে বেঁধেছি, আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিবে, সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়িয়ে এসেছে,
নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে, যাতে গরুটা আমি বানতে না পারি। ও নামাজি ইমান আছে তো? আল্লাহর নবী মানা করেছে, আল্লাহর নবী মানা করে দিয়েছে। প্রতিবেশীকে সহযোগিতা করবেন সব সময়, হাগা চেল্লা করিয়েন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু আয়াত বাকি থেকে গেল, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক হাদিস এবং কোরআন মেনে চলার তৌফিক দান করুক, আমিন। যারা আমরা এখানে বসে আছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ যারা উপস্থিত অনুপস্থিত সকলকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বড় আশা ছিল যে আমরা শ্রোতারা সকলে মুমতাজুদ্দিন সাহেবের কাছ থেকে আরো কিছু শিখব, কিন্তু সময় দিচ্ছে না। আমরা যেভাবে শান্তশিষ্ট ভাবে বসে শুনছিলাম, আমরা আরো শুনতে পাব। আমাদের আজকের দিনের প্রধান বক্তা বর্তমানে সাহেব এসে বসে হয়ে গেছেন, আপনারা শান্ত।